যারা ন্যায়ের জন্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেন তাদের সকলের জন্য ভগৎ সিংহের জীবন একটি অনুপ্রেরণা। তিনি ছিলেন একজন সাহসী যুবক যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে তার জীবন উৎসর্গ করেছিলেন। ভগৎ সিং তার জীবনী একজন বিপ্লবীর মনের অন্তর্দৃষ্টি প্রদান করে এবং যারা আজ পরিবর্তনের জন্য লড়াই করছেন তাদের উৎসাহ প্রদান করেন এই ভগৎ সিং। তিনি মাত্র 23 বছর বয়সে দেশের জন্য প্রাণ বিসর্জন করেন। আজ আমরা জানব শহীদ ভগৎ সিংয়ের জীবনী সম্পর্কে। জন্ম 27 সেপ্টেম্বর 1907 সালে। জন্মস্থান পরাধীন ভারতের পাঞ্জাবের লায়লপুর জেলাতে। বর্তমানে জায়গাটি পাকিস্তানে অবস্থিত। মায়ের নাম বিদ্যাবতী, বাবার নাম কিষান সিং সান্ধু। 7 জনের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন ভগৎ সিং। তাঁরা ছিলেন 4 ভাই এবং 3 বোন। শহীদ ভগৎ সিংয়ের বাবা ও কাকা রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি কয়েকটি বছর গ্রামের স্কুলেই পড়াশোনা করেন। তারপর দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে তিনি ভর্তি হন। 1923 সালে তিনি লাহোরের ন্যাশনাল কলেজে যোগ দেন, যেটি প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায়। এই সময় কিছু স্কুল বা কলেজ ব্রিটিশ সরকারের সহায়তায় চলত। ভগৎ সিং সকল ভারতীয় ছাত্রছাত্রীদের এইসব স্কুলে বা কলেজে ভর্তি না হওয়ার জন্য ডাক দেন। অনেক যুবক এই ডাকে সাড়াও দিয়েছিলেন। পুলিশ এইসব দেখে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে ভগৎ সিংয়ের উপর। লাহোরের একটি বোমা মামলার সাথে যুক্ত থাকার জন্য 1927 সালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের 5 সপ্তাহ পর 60,000 টাকার বিনিময়ে তাকে আবার ছেড়েও দেওয়া হয়। এছাড়া তিনি পাঞ্জাবের অমৃতসর থেকে প্রকাশিত উর্দু ও পাঞ্জাবি সংবাদপত্রে নিয়মিত লিখতেন। এছাড়া তিনি পাঞ্জাবের অমৃতসর থেকে প্রকাশিত উর্দু ও পাঞ্জাবের সংবাদপত্রে নিয়মিত লিখতেন। ভগৎ সিং যখন ছোট ছিলেন তখন স্কুলে থেকে 50টিরও বেশি বই পড়ে নেন। এই সময় ভগৎ সিংয়ের মনের মধ্যে আগুন জ্বলছিল, সেটা ছিল প্রতিশোধের আগুন। এই ঘটনার পর গান্ধীজি 1920 সালে অসহযোগ আন্দোলনে ডাক দেন। ভগৎ সিং এই আন্দোলনে যোগ দেন, কিন্তু 1922 সালে চৌরিচৌরার এক হিংসাত্মক ঘটনার জন্য চৌরিচৌরার জনতা পুলিশকে একটি ঘরে বন্দি রেখে পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন গান্ধীজি, কিন্তু এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত কখনোই মেনে নিতে পারেনি ভগৎ সিং। এরপর থেকেই তিনি অহিংস পথ ত্যাগ করেন এবং তুলে নেন হাতে হাতিয়ার। ছোটবেলায় একদিন তার বাবা একটি ফলের গাছ লাগাচ্ছিলেন। ভগৎ সিং জিজ্ঞাসা করেন, এই গাছে কি হবে? বাবা বলেন, বড় হয়ে গাছে ফল ধরবে। তখন তিনি বলেন, আমি বন্দুক লাগাবো, তাহলে কি গাছে বন্দুক ধরবে? অর্থাৎ ছোটবেলার থেকেই তার মনের মধ্যে স্বাধীনতার চেতনা ঢুকে গিয়েছিল। তিনি গান্ধীবাদী থেকে বেরিয়ে এসে হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সেখানে তিনি যোগ দেন। 1928 সালে এটি নাম পরিবর্তিত হয়ে করা হয় হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সালটা 1927 সাল। ব্রিটিশ সরকার এই সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করার জন্য সাইমন কমিশন গঠন করে, কিন্তু কিছু ভারতীয় রাজনৈতিক দল এই কমিশনকে বয়কট করেছিল, কারণ সদস্য পদের কোনো ভারতীয় লোকই ছিল না। এর ফলে সারা দেশে প্রতিবাদ হয়েছিল। 1928 সালের 30শে অক্টোবর সাইমন কমিশন লাহোর সফর করলে লালা লাজপত রায় এর প্রতিবাদে একটি মিছিলের নেতৃত্ব দেন। পুলিশ বিশাল জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টার ফলে প্রচুর লাঠিচার্জ করে এবং লাঠিচার্জের নির্দেশ দেন পুলিশ সুপার জেমস এসকট। এই লাঠিচার্জে লালা লাজপত রায় আঘাত পান এবং পরে তিনি মারা যান।
এই ঘটনার পর থেকেই ভগৎ সিং, শিবরাম, রাজগুরু, সুখদেব, থাপার এবং চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীরা স্কটকে হত্যা করার ষড়যন্ত্র কষেছিলেন। কিন্তু ভুলবশত পি স্যান্ডার্স নামে একজন সহকারী পুলিশ সুপারকে গুলি করে মেরে ফেলেন তারা। গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি চুল এবং দাড়ি কামিয়েছিলেন যাতে ব্রিটিশ পুলিশ ধরতে না পারে। 1929 সালে 8ই এপ্রিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত বিধানসভা চত্বরে বোমা নিক্ষেপ করেন। এই সময় ধ্বনি দেন ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বোমাটি কাউকে মারার জন্য ছিল না, এটি মানুষগুলো থেকে অনেক দূরে ফেলা হয়েছিল, কিন্তু হট্টগোলে কিছু লোক আহত হন। এরপর ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দুজনেই গ্রেপ্তার হন। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, ভগৎ সিং চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি পালিয়ে যাননি। তিনি চেয়েছিলেন ব্রিটিশ পুলিশ তাদের ধরে ফেলুক। তিনি জানতেন এরপর সমস্ত যুব সমাজ তাকে দেখে এগিয়ে আসবেন। এই মাত্র 21 বছর বয়সে ঠিক করেন তিনি তার প্রাণ বিসর্জন দেবেন। আগে 2টি বছর তিনি জেলে ছিলেন। এই জেলে থাকাকালীন তিনি ভারতীয় বন্দীদের নিয়ে জেলের মধ্যেই একটি সংগঠন তৈরি করেন। ব্রিটিশ সরকার তার কর্মকাণ্ড দেখে ভয় পায়, কারণ ভগৎ সিংকে যেখানে রাখা হতো সেখানেই তিনি ভারতীয়দের নিয়ে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তুলতেন। এরপর ভগৎ সিং, রাজগুরু, সুখদেব তিনজনের ফাঁসির সাজা ঘোষণা করা হয়। ভগৎ সিংকে ফাঁসির শেষ ইচ্ছা কি জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন লেনিনের একটি বই পড়ার তাকে যেন সুযোগ দেওয়া হয়। লেনিন এবং কার্ল মার্ক্সকে তিনি খুব পছন্দ করতেন এবং তার বই পড়তেন। ভগৎ সিং ছোটবেলা থেকে প্রচুর বই পড়েছেন। মাত্র 12 বছর বয়সে পাঠ্য বই ছাড়াও তিনি 50টিরও বেশি বই পড়ে ফেলেছিলেন। ভগৎ সিং গ্রেপ্তার হওয়ার আগে 250রও বেশি বই পড়েছেন, আর যখন তিনি 2 বছর জেলে ছিলেন তখন 300রও বেশি বই পড়ে ফেলেন। তিনি শুধু বই পড়েননি, অনেক লিখেও গেছেন। তার লেখা ছাপা হতো কীর্তি, আকালি, বীর অর্জুন, প্রতাপ প্রভৃতি ম্যাগাজিনে। তাদের ফাঁসি ঠিক হয় 24শে মার্চ 1931 সালে, কিন্তু ভারতীয়দের মধ্যে প্রচুর ভিড়, তা আবেগে থানাগুলো আক্রমণ করবে ভেবে ব্রিটিশ সরকার একদিন আগেই 23শে মার্চ 1931 সালে তার ফাঁসি দিয়েছিল। তিনি ফাঁসি নেওয়ার সময় হেসে হেসে ফাঁসি নিয়েছিলেন এবং জোর গলায় বলেন ইনকলাব জিন্দাবাদ। তিনি জোর গলায় বলেন ইনকলাব জিন্দাবাদ। সেদিন সমস্ত জেল বন্দীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ভগৎ সিং জানতেন তার এই মৃত্যু সমস্ত যুবক সমাজ ব্রিটিশ বিরোধী করে তুলবে, তার মৃত্যু বিফলে যাবে না। এরপর থেকেই প্রবল ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে ওঠে। ভারতবাসী ঠিক করে ফেলে সমস্ত কিছু ত্যাগ করেও এ ব্রিটিশদের তাড়াতেই হবে। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার জন্য ভগৎ সিংয়ের মৃত্যুবরণ খুবই গুরুত্বপূর্ণ।